আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ক্ষুদ্র ব্যবসা সেটা সেই নিউ মার্কেটের কাঁচা বাজার বলেন, অথবা যিনি মুরগির ডিম বিক্রি করেন তার ব্যবসা ধরেন, ফুটপাতে কলা বিক্রেতা ধরেন, সেখান থেকে শুরু করে বাংলাদেশের একেবারে শীর্ষ গ্রুপ অফ কোম্পানিজ, সেই কোম্পানিজগুলো এই মুহূর্তে কেমন ব্যবসা বাণিজ্য করছে খোঁজ নিয়ে দেখেন, অলমোস্ট সবাই মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে। আমাদের ব্যাংক পাড়াতে, বিমা পাড়াতে, কিংবা ধরুন শেয়ার মার্কেটে এই গত দুই মাসে যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে, বিজয়ের আনন্দে আমরা সেই লঙ্কা কাণ্ড খেয়াল করতে পারিনি। যারা দুর্বৃত্ত এবং যারা মন্দ লোক, চোর ডাকাত, তারা সবসময় করে কি একটা মন্দ সময়ের অপেক্ষা করতে থাকে। এই কারণ হলো, সমাজে যখন প্রতিযোগিতা থাকে এবং একটা স্বাভাবিক অবস্থা থাকে, তখন টাকা পয়সা রোজগার করা খুবই কঠিন একটা বিষয়। এমনকি চুরি ডাকাতিও করা যায় না, দিনের আলোতে চুরি ডাকাতি করা যায় না। কিন্তু যখন দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তখন সেই ঢালাওভাবে চুরি ডাকাতি কিন্তু বেড়ে যায়। এটা আবহমান বাংলায় কিন্তু দীর্ঘকাল ধরে হয়ে আসছে। এখন এই যে বাংলাদেশে এই মুহূর্তে বাস্তবতা হলো যে আগস্ট মাসের 5 তারিখের পর বাংলাদেশের প্রায় 400 থানা, 400 পুলিশ স্টেশন, সেখানে আক্রমণ হয়েছে, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এইগুলোর ফলে কি হলো, পুলিশ এখনও পর্যন্ত প্রান্তিক লেভেলে অ্যাক্টিভেট হতে পারেনি। এবং সেই অ্যাক্টিভেট হতে না পারার কারণে কি হলো, মানুষ পুলিশের কাছ থেকে যে চিরায়ত সহায়তা পেয়েছে সেটা পায়নি। দুই নম্বর হলো যে 2009 সন থেকে আজ অবধি যেভাবে প্রশাসনে এবং ব্যবসা বাণিজ্যে আওয়ামী লীগের পাণ্ডারা একছত্র আধিপত্য বিস্তার করেছিল, ঠিক সেই জায়গাটি খালি হয়ে গেছে। যারা দৃশ্যমান একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন তারা অনেকেই পালিয়ে গেছেন, সেটা পুলিশ হোক, সিভিল সার্ভিস হোক, মিলিটারি সার্ভিস হোক, মিলিটারি সার্ভিসে যায়নি, অন্যান্য জায়গাতে পালিয়ে গেছে। যারা মধ্যম ক্যাটাগরি ছিলেন তারা ঘাপটি মেরে আছেন, তৃতীয় ক্যাটাগরিতে যারা ছিলেন তারা রং পাল্টানোর চেষ্টা করছেন, ভুল পাল্টানোর চেষ্টা করছেন, দল পাল্টানোর চেষ্টা করছেন। আর অন্যদিকে খালি জায়গাগুলোতে বা লোভনীয় পদ পদবীগুলোতে নিয়োগ লাভের জন্য বিএনপির সমর্থক, জামাতের সমর্থক, অন্যান্য ব্যক্তি বা গোষ্ঠীর সমর্থক, এনজিওদের সমর্থক, বা এখন এই মধ্যে যারা রাষ্ট্রক্ষমতা আছেন তাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন, যারা বঞ্চিত ছিলেন, তারা রীতিমতো দৌড় শুরু করেছেন। আর এই দৌড় শুরুর মধ্যে যতটা সম্ভব বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে। আর এই যে বিশৃঙ্খলার এই সুযোগে যারা সিন্ডিকেট, আগেও ডিম সিন্ডিকেট ছিল, এই সময়টাতে এই ডিম সিন্ডিকেট শুধুমাত্র ডিমের মূল্য বৃদ্ধি করে শত শত কোটি টাকা মেরে দিচ্ছে। এই সময়টিতে মুরগির যারা সিন্ডিকেট তারা মুরগির দাম বাড়িয়ে শত শত কোটি টাকা লোপাট করে দিচ্ছে। এই সময়ের মধ্যে যারা শেয়ার মার্কেট লুটপাট করতো, এখন ধরুন আগে একটা গ্রুপ ছিল এবং আপনি দেখেন যে চোরদের কিন্তু কোনো আত্মীয়তা নেই, চোরদের কোনো বংশ পরিচয় নেই, পৃথিবীর সব চোর ভাই ভাই। ফলে বিএনপির যে সকল চোর ছিল তারা আওয়ামী লীগের জমানায় রাজনৈতিক কারণে কেউ দুবাই গেছে, কেউ মালয়েশিয়া গেছে, সিঙ্গাপুর গেছে, তো তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চুরি চামারি সমস্ত কর্মকাণ্ড কিন্তু তারা ভালো মতো চালিয়েছে আওয়ামী চোরদের সহযোগিতায়। আবার এখন আওয়ামী লীগের চোরগুলো চলে গেছে, চলে যাওয়ার পর সেই চোরদের যে সাম্রাজ্য, তাদের যে অপকর্ম, তাদের যা কিছু রয়েছে সেটা আবার ওই যে বিএনপির যে সকল চোররা পালিয়েছিল তারা এসে মাঠ দখল করে ফেলেছে এবং তারা সেই আওয়ামী লীগের যে তৈরি করা যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের উপর বসে আগের যে কোনো সময় শেয়ার বিষয় অপকর্ম করে যাচ্ছে। এমনি দেশের অবস্থা খারাপ, এর মধ্যে অল্প কয়েকদিনে শেয়ার মার্কেট থেকে 13,000 কোটি টাকা নাই হয়ে গেছে এই সিন্ডিকেট করে এই 90 চোরেরা সেই টাকা তারা লুটপাট করে নিয়েছে। তাহলে পরিবর্তন কোথেকে এলো?